মানুষ স্পিকার আজকে দেশের বড় বিয়াদি হয়েছে দুর্নীতি দুর্নীতি দেশের উন্নয়ন দ্রুতগতিতে চলছে সাথে সাথে দুর্নীতিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আজকে দুর্নীতিকে যদি লাগাম টানো না যায় তাহলে দেশের এই উন্নয়নকে অব্যাহত রাখা যাবে না আজকে দেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতির পরিমাণ বেড়ে চলছে এই দুর্নীতিকে রোধ করতে দেশ সে চলে আজকে শুধু সকল ক্ষেত্রেই বিশেষ করে আজকের এই দুর্নীতি ব্যাংক যেখানে টাকা পয়সা ব্যাংকিং ব্যাংকের কিন্তু দুর্নীতির পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছে ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের যারা চেয়ারম্যান তারাই দুর্নীতি নিমজ্জিত তাদের কোনো বিচার হয় নাই যার জন্য বেড়ে চলছে উদাহরণস্বরূপ বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর কথা বলা যায় তিনি হাজার হাজার টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছেন তাকে তার বিরুদ্ধে কোনো বিচার হয় নাই এমনি অবস্থা দেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু দুর্নীতি চলছে এই দুর্নীতিকে রোধ করতে হবে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বিশেষ করে আজকে হাউজ মাননীয় সংসদ নেতা নাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই দুর্নীতিকে রোধ করতে হবে আমার দুর্নীতি রোধ না করলে দেশকে বাঁচানো সম্ভব হবে না মানুষ স্পিকার আজকে আমরা জানি যে এই ব্যাংকের যে তারল্য সংকট ব্যাংকের টাকা নাই গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংকের এই দুর্নীতির কারণে কিন্তু এগুলা চলছে মানে স্পিকার আমি আরো বলতে চাই যে আজকে আপনি জানেন যে ব্যাংকের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে সংকটগ্রস্ত কিছু ব্যাংকের তালিকা করা হয়েছে এবং এই সংকটগ্রস্ত ব্যাংকে যেগুলো সলভেন্ট ব্যাংক আছে তাদের সাথে একটা একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেইভাবে ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে যে সংকটগ্রস্ত ব্যাংকের নাম ঘোষণা করার পরে প্র্যাকটিক্যালি এটি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারে নাই কিন্তু এই সংকটগ্রস্ত ব্যাংকের নাম প্রকাশ করার কারণে এই ব্যাংকগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে